করতে পারবেন না তো। আচ্ছা ঠিক আছে, সুমাইয়া ইয়াসমিন, আপনি যান, নিউ একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে ফাইবার লিখে সার্চ করেন। জি ভাইয়া, যে করা আছে এটা কি সাইন ইনে দেখবো? আপনি যে প্রথম যে অপশনটা আছে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস ফর বিজনেস, ওইখানে আগে ক্লিক করেন। জি ভাইয়া, অবশ্যই। এখান থেকে দেখেন লেখা আছে জয়েন, দেখছেন? জি জি হ্যাঁ, জয়েনে ক্লিক করে এখানে আপনার ইমেলটা ধরিয়ে দেন। স্যার, ওখানে কন্টিনিউ গুগল আছে, সেটা না, দিলাম। ওটা কেউ কখনো কোনো দিন করবেন না কন্টিনিউ উইথ, আপনি আপনার জিমেলটা দিয়ে কন্টিনিউ করেন। এখান থেকে আপনি একটা ইউজার নেম দেন। কি ভাইয়া, ওই যে আমরা যে আগে ঠিক করে দিলাম সেটা, হ্যাঁ, আপনি একটা ইউজার নেম দেন, সবগুলো ইয়া ক্যারেক্টার ছোট হাতের হবে, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না ফাইবারের ইউজার নেমে। আমি খুব ভুলে গেছি। হ্যাঁ, এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম, আমি যে বলেছি গত ইসেও যে 8টা ক্যারেক্টার সর্বনিম্ন, সর্বোচ্চ 20টা, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা নাম্বার, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মাস্ট বি থাকতে হবে, নতুবা পাসওয়ার্ড নিবে না। হ্যাঁ, এখান থেকে জয়েনে ক্লিক করেন, যদি পাসওয়ার্ড আর ইউজার নেম সম্পূর্ণ হয় জয়েনে ক্লিক করেন। জি হ্যাঁ, জয়েন তো হয়েছে, আপনি এখানে কেন আসলেন? জানি না তো ভাইয়া, এখান থেকে সেভে ক্লিক করেন। সেবা করবো হ্যাঁ, সেভে ক্লিক করেন। জি, করেছে হ্যাঁ। এখন আপনার জিমেলে যান। ওয়েট, আপনি ও এখান থেকে ভাই, নিউ একটা ট্যাব নিয়ে জিমেলে যান। নিম ট্যাব নিয়ে জিমেল করছি। হ্যাঁ, বাকি সবার মাইক্রোফোনটা মিউট রাখেন। হ্যাঁ, ফাইবার থেকে যেটা আসছে সেটা ইউজ করেন। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, এখন এখান থেকে ওই যে আপনার যে এস লেখাটা আছে, দেখেন একটা আইকন আছে, যান ফাইবারে যান। হ্যাঁ, ওইখানে ক্লিক করে এখান থেকে দেখেন সেটিং লেখা আছে, ক্লিক করেন। হ্যাঁ, সেটিং এ ক্লিক করেন। আচ্ছা, আপনি আস্তে আস্তে কাজ করেন, সমস্যা নেই। এখান থেকে দেখেন বাম পাশে একটা অপশন আছে, অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশন, এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করেন। এখান থেকে দেখেন লেখা আছে ফোন ভেরিফিকেশন, পাশে দেখেন লেখা আছে ভেরিফাই নাও, ওই ভেরিফাই বা নাওতে ক্লিক করেন। ফোন ভেরিফিকেশন হ্যাঁ, করেছি, আপনার নেট স্পিড ভালো আছে, নেট স্লো হওয়ার কোনো কথা নেই। হ্যাঁ, আরেকবার কি ক্লিক ভেরিফাই, করবো ভাইয়া? না ভেরিফাই ওনাতে ক্লিক করেন, তখন ক্লিক নেয়নি। হ্যাঁ, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা আছে ডিফল্ট, আপনি নিচে আপনার মোবাইল নাম্বারটা দেন, 0 বাদ দিয়ে দিবেন অবশ্যই। আগে তুলে নিই, তারপর সেটা দিবি।
হ্যাঁ, এখান থেকে ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। আর ভেরিফাই বাই এসএমএস, হ্যাঁ আপনার এই নাম্বার একটা কোড গেছে, দেখেন সেই কোডটা এখানে দিয়ে দেন। সাবমিট কোডে ক্লিক করেন, ওকে। হ্যাঁ, এখান থেকে সিকিউরিটি কোশ্চেনটাকে একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করেন। এই সিকিউরিটি কোশ্চেন কখনো ভুলবেন না, ভুললে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যায়, সাপোর্টে মেইল টেল করে অনেক কষ্ট হয়ে যায়। একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, সিলেক্ট করে সেইখানে আপনি একটা আপনার যে চাইল্ডহুড যে নিকনেমগুলো ছিল বা আপনার যে জিনিসটা সবসময় মনে থাকে, এরকম একটা দিয়ে দেন, অপশন অ্যান্সার দিয়ে দেন। ছবি তুলে রেখে দিই। হোয়াট ইজ এ চাইল্ডহুড নিকনেম? ওকে, হ্যাঁ আপনার প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট ভেরিফাইড মানে ডান। এখন হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজাইতে হবে। এখান থেকে উপরে উঠেন, লেখা আছে আপনার ওই প্রোফাইলে ক্লিক করে এখান থেকে প্রোফাইলে যান। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ওইখান থেকে প্রোফাইলে যান। প্রোফাইলে গিয়ে আপনি যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটা, মানে আপনি ওই ইউজার নেমটা কপি করে আপনি যে পিকচারটা দিবেন সেই পিকচারটাকে রিনেম করে নেন। ইউজার নেমটাকে কপি করেন, সোমাইয়া ইয়াসমিন 6। হ্যাঁ ওটা কপি করেন, কপি করে আপনার যে ইয়াটা ছিল পিকচারটা এখানে ব্যবহার করবেন, সেই পিকচারটাকে এখানে রিনেম করেন। হ্যাঁ কম্পিউটারে গিয়ে করতে হবে। ইন্টারফেস করেন, একটা স্পেশাল ক্যারেক্টার গেছে সেটা নিবে না। দেখেন কোন একটা ডট পড়ছে কি মাঝখানে, লিখেই চেঞ্জ করে না। আচ্ছা আপনি লিখে চেঞ্জ করেন। একটা স্পেস দেন, হ্যাঁ এবার নিয়েছে। এখন আপনি আসেন ফাইবারে, আসেন ওইখানের উপর আপনার ইয়ে উপর ক্লিক করেন। হ্যাঁ আপনার সেই পিকচারটা এখান থেকে ধরিয়ে দেন। আচ্ছা এখন এখান থেকে দেখেন সুমাইয়া ইয়াসমিন 6 এর নিচে একটা ইডিট আইকন আছে, দেখছেন আপনি সেই ইডিট আইকনে একটা ক্লিক করেন। না সুমাইয়া ইয়াসমিন 6 এর নিচে দেখেন ছোট্ট করে একটা ইডিট আইকন আছে, হ্যাঁ এখানে ক্লিক করে এখানে আপনার যে প্রফেশনাল যে হেডলাইনটা আছে সেই হেডলাইনটা এখানে দেন। ওই অ্যান্ড যেটা দিয়েছেন ওটা নিবে না, অ্যান্ড লেখেন। হ্যাঁ এখান থেকে আপডেটে ক্লিক করেন, না সমস্যা নেই আপডেটে ক্লিক করেন। হ্যাঁ এরপর নিচে আসেন, এডিট ডেসক্রিপশনের পাশে দেখেন লেখা আছে এডিট ডেসক্রিপশন একটা, হ্যাঁ ক্লিক করেন এখানে আপনার ডেসক্রিপশনটা দেন। আপনি আপাতত ছোট অল্প কিছু একটু লেখেন, পরে আপনি এটা চেঞ্জ করে নেবেন রিল্যাক্সে। আচ্ছা আপনি একটু পরে এডিট করে নেবেন, না আপডেট করে দেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড নিউতে না গিয়ে ওই যে বেসিকের পাশে একটা ডেটা আইকন আছে দেখেন,
ওইখানে জি জি ক্লিক করেন, এখানে বেসিক এর জায়গায় কনভারসেশনাল দিয়ে দেন, জি আপডেট করে দেন। এখান থেকে আপনার জি ফেসবুক আর টুইটারটাকে অ্যাড করে দেন, লিঙ্কড অ্যাকাউন্ট যেটা আছে, ওটা তো লিংক কোনো সমস্যা নেই, আপনি অ্যাড করে দেন। টুইটারটাও অ্যাড করে দিতে পারেন, আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, গিটহাব বা এগুলো থাকে, আপনি অ্যাড করে দেন, তিনটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, স্টার্টে ক্লিক করেন। আর ইউ আই এম নট এ রোবট, এটা মানুষকে খুব ভোগান্তি দেয় মাঝে মাঝে। আবার কোড সেন্ড করে দিব, হ্যাঁ দেন, এই করতে কন্টিনিউ টু টুইটার। আপনি এটা ক্রস করে দেন তো, টুইটারটা মেবি নাই, আবার ক্লিক করেন না, মেবি নাইনি, নিলে ফেসবুকের মতো ইয়া হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ওই যে অথোরাইজ যে অ্যাপ লেখা আছে না, ওইখানে ক্লিক করেন, এবার নেবে। হ্যাঁ এবার নিয়েছে, নিচে আসেন, স্কিল গুলো অ্যাড করে দেন। এই প্রিয়া আপুর প্রোফাইলে যে স্কিল গুলো আছে, সেই স্কিল গুলো দেখে স্কিল গুলো অ্যাড করে দেবেন। হ্যাঁ আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রিয়া আপুর প্রোফাইলটা দিয়ে দিয়েছি, ওইখান থেকে যে স্কিল গুলো দেওয়া আছে সেই স্কিল জি গুলো জি অ্যাড করে দেবেন। ভাই মেইল চেক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি কি স্টপ শেয়ারিং করব? হ্যাঁ আপনি স্টপ শেয়ারিং দেন, বাকি ইনফরমেশন গুলা ইয়া করে নেবেন। আপনি নিয়ে আলোচনা করব, দেখেন আমি যদি একটা ফাইবার অ্যাকাউন্টে যাই, আমি যদি আমার এই অ্যাকাউন্টে একটু যাই, দেখেন এটা আমার একটা ফাইবার অ্যাকাউন্ট, তো এখানে আমি 4টা গিগ দিছি, এই 4টা গিগই আমি হয়তোবা কোনো ব্যাচকে দেখানোর জন্য এক একটা গিগ দেই, ডিলিট করি, গিগ দেই, ডিলিট করি। তো এখন বর্তমানে 4টা গিগ আছে, তো আসলে গিগটা কি, আমি যদি এই গিগটাকে একটু ওপেন করি, আমরা গিগটা কি আসলে, আমি কিভাবে বায়ারকে সার্ভিস দিব, কি মাধ্যম ব্যবহার করে সার্ভিস দিব, কাজটা কতদিনে করে দিব, কতদিন আমি তাকে সার্ভিস দিব, কত টাকায় দিব, আমার এখানে তো ডলার হিসাব হয়, টাকার হিসাব হয় না। তো এটা হচ্ছে গিগ, আসলে গিগটা হচ্ছে যে আমি আমার বায়ারকে বা আমার কাছ থেকে যে কাজটা নিবে তাকে আমি কিভাবে কাজটা দিব, কত ডলারে দিব, কি কি উপায়ে দিব, কি কি মাধ্যম ব্যবহার করে দিব, কতগুলো কাজ দিব, কত দিনে দিব, এইটার একটা সম্মিলিত রূপ হচ্ছে একটা গিগ। তো আমাকে এই গিগটা সম্পূর্ণভাবে সাজাইতে হবে। ফাইবারে প্রথম স্টেপ হচ্ছে সবাইকে একটা করে, আগে ফার্স্ট স্টেপ হচ্ছে নিজেকে মানে প্রপার কাজ শিখতে হবে, নিজেকে নিজেকে ঠিক করতে হলে প্রপার ওয়েতে কাজ শিখে আপনাকে ফাইবারে যেতে হবে। এমন না যে আমি কাজ না শিখে ফাইবারে ঢুকে যাব। আপনাদের আমি ফাইবারে ঢুকাইছি একটা মাত্র কারণে, কারণ আপনাদের কোর্স মডিউল শেষে আমি যদি সবার শেষে ঢুকাইতাম, ফাইবারে কিছু সমস্যা আছে যেগুলো আপনারা নিজেরা বিগিনার হিসাবে সলভ করতে পারবেন না, আস্তে আস্তে যখন অভিজ্ঞ হবেন তখন আপনারা এই কাজগুলো কি করতে পারবেন, সলভ করতে পারবেন। তো আমি এই জন্য আপনাদেরকে এখন ফাইবারে নিচ্ছি, যে আমরা তখন কোর্স পাশাপাশি ক্লাস করার পাশাপাশি ফাইবারে যদি কোনো সমস্যা থাকে, কিভাবে অর্ডারে কাজ করতে হয়, কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেট করতে হয়, কিভাবে ডেলিভার করতে হয়, কিভাবে বায়ারদের সাথে ইয়া করতে হয় সুইটেবল, তারপর হচ্ছে ধরেন কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয়, এগুলো আমাদের দেখাইতে পারি কাজের পাশাপাশি। এই জন্য হচ্ছে কি, আমি এখন ফাইবার অ্যাকাউন্টটা সবাইকে ক্রিয়েট করিয়ে দিচ্ছি, আপনারা সবাই এখন ইমেল মার্কেটিং এর উপর কাজ করবেন। ইমেল মার্কেটিং এর যে 2টা গিগ আছে বা 3টা গিগ আপনারা সবাই দিবেন, আর আপনাদের গত ক্লাসে মাহবুব ভাই এসে দেখাই দিছিল যে ওয়েবসাইট প্রমোশন বা ইউটিউব প্রমোশন, এটা মেবি দেখাই দিছিল। তো আপনারা এখন মোটামুটি 3 থেকে 4টা গিগ দিবেন, এই 4টা গিগে কাজ করবেন, পাশাপাশি আমরা অন্য নতুন কিছু শিখব। তো 4টা গিগে কাজ করার জন্য এখানে দেখেন আপনারা এই 4টা গিগ কি আপনাদের রেডি আছে কিনা, বা 4টা গিগের কাজ কি আপনারা পারেন কিনা। ডাটা এন্ট্রিটা স্যার আমি ডাটা এন্ট্রির কাজটা দেখাই দেব, এই কাজগুলো আপনারা পারেন কিনা, দেখেন লিড জেনারেশন,
ইমেল সিগনেচার, আর হচ্ছে ওয়েবসাইট প্রমোশন বা ইউটিউব প্রমোশন, এই চারটা কাজ কি আপনারা পারেন? দেখেন তো। জি হ্যাঁ পারি তো। আচ্ছা, এখন আমরা এই চারটা কাজ নিয়ে হচ্ছে আমরা আগাবো, পাশাপাশি আমরা অন্য ক্লাসগুলো করব, কিন্তু আমাদের ফোকাস থাকবে এই চারটা কাজ থেকে আমাদের অ্যাকাউন্টে যেন 3-4টা বা 5টা ভালো রিভিউ চলে আসে বা আমরা কাজগুলো পাওয়া শুরু করি। অ্যাজ এ বিগনার হিসাবে আমরা 5টা গিগ নিয়ে, সর্বোচ্চ 5টা গিগ নিয়ে কাজ করব, এর বেশি গিগ নিয়ে কেউ কাজ করতে যাব না। তো এখন দেখেন একটা ফাইবার গিগ করতে কি কি রিকোয়ারমেন্ট দরকার হয়। আচ্ছা দেখেন, একটা ফাইবার গিগ রেডি করতে কি কি দরকার হয়, আসলে ফাইবার গিগের জন্য কি কি প্রয়োজন হয়। লেখাটা মনে হয় ছোট হয়ে গেছে। দেখেন একটা ফাইবার গিগের জন্য প্রথম যে অপশনটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা টাইটেল। আসলে টাইটেলটা কি, আমরা যদি একটা গিগ ওপেন করি, আসলে টাইটেলটা কি, দেখেন এইখানে একটা ইয়ে আছে যে আই উইল ডু প্রমোট ইউর ওয়েবসাইট অ্যান্ড মেক ইট গো ভাইরাল। আচ্ছা টাইটেল কি, এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করি, আগে আমরা লিখি আমাদের কি কি দরকার হয়, আমরা একটা একটা করে আলোচনা করি আগে। দেখেন প্রথমে দরকার হয় হচ্ছে একটা টাইটেল, একটা টাইটেল দরকার হয়। তারপরে 2 নম্বর দেখেন কি কি অপশন আছে, এইখানে একটা অপশন আছে দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি এটাকে যদি ডুপ্লিকেট করি, আমি যদি একটা গিগ ইয়া করতে যাই, ক্রিয়েট করতে যাই, দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, দেখেন প্রথমে যে অপশনটা চাই সেটা হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেলটা কি আমি এটা বিস্তারিত বলবো, আগে আমরা দেখি আমাদের কি কি দরকার হয়। প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে একটা গিগ টাইটেল, আসলে গিগ টাইটেলটা হচ্ছে এই যে এটা দেখেন আই উইল ডু প্রমোট ইউর ওয়েবসাইট অ্যান্ড মেক ইট গো ভাইরাল, এইটা হচ্ছে একটা গিগ টাইটেল। একটা গিগের টাইটেল হচ্ছে এইটা, গিগের টাইটেলটা চেষ্টা করবেন যত ছোট অ্যান্ড সুইটেবল, আমরা এটা বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে কি গিগের টাইটেল, তারপরে কি চাই ওরা একটা ক্যাটাগরি, আসলে ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া। আমি এটাকে আবার ডুপ্লিকেট করি, আমরা সুইচ টু বাইং এ যাই, দেখেন আমরা যখন বায়ার রিকোয়েস্ট করি, আমরা যখন বায়ার রিকোয়েস্ট করি বা বায়ার রিকোয়েস্ট ইয়া করি, তখন বায়াররা কিভাবে একটা প্রজেক্ট সাবমিট করে, দেখেন এই যে পোস্টের রিকোয়েস্ট আছে না, এইখানে ক্লিক করেন, এই দেখেন আমরা যদি একটা বায়ার রিকোয়েস্ট দেখি, বায়াররা এখানে লেখে বায়ার রিকোয়েস্ট কি, এগুলো আমরা দেখি পরে দেখব। আমরা জাস্ট ক্যাটাগরির জন্য এটা ওপেন করলাম, চুজ এ ক্যাটাগরি, ধরেন আপনার একটা সার্ভিস আছে, এটা হচ্ছে এই যে ওয়েবসাইট প্রমোশনের সার্ভিস। এখন বায়ারের একটা ওয়েবসাইট প্রমোশনের ইয়া দরকার, বায়ারের একটা ওয়েবসাইট প্রমোশনের প্রজেক্ট পোস্ট করছে, দেখেন এইখানে এখন সে এইখানে লেখছে যে ডিজিটাল মার্কেটিং। আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, এখানে সাব সিলেক্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এখন এই গিগে এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিতে যারা গিগ ইয়া করছে আপলোড করছে, দেখেন আমার ক্যাটাগরিটা কি, এই গিগ আপলোড করে না, দেখেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এই গিগে যারা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যারা গিগ আপলোড করছে, এই বায়ার রিকোয়েস্টটা শুধুমাত্র তাদের কাছেই যাবে। এখন এরকম না যে আমি সার্ভিস দিতেছি হচ্ছে ওয়েবসাইট প্রমোশনের, আমি এইখানে ক্যাটাগরি দিব হচ্ছে ধরেন লিড জেনারেশন ডাটা এন্ট্রি, তাহলে কি আমি কাজ পাবো, কখনোই কাজ পাবো না। তো এইখানে আমি যে সার্ভিসটা দিব, দেখেন এই যে এইখানে যে সার্ভিসটা আছে, এই সার্ভিসের যে ক্যাটাগরিটা এখানে দরকার, দেখেন আমি যদি এই সার্ভিসটা এখান থেকে কপি করে নেই, আমি যদি এখানে পেস্ট করি, এখন আমি যদি এইটা পোস্ট করি, এই সাবমিটটা পোস্ট করি, এটা সাবমিট রিকোয়েস্ট করি, এইটা যদি পোস্ট হয়, যাদের কাছে ঠিক এই ক্যাটাগরির ইয়াদা গিগ আছে তারাই শুধুমাত্র এই পোস্টটা পাবে, বাকি কেউ পাবে না। এখন আমি যদি এইখানে পোস্ট করি হচ্ছে এইটা, দেখেন আমার এখানে ওয়েবসাইট প্রমোশন, আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে আমি এসইও দেই, বা এখানে ধরেন আমি ডিজিটাল গ্রাফিক ডিজাইন দিয়া ইয়া দেই, লোগো ডিজাইন, তাহলে কি আমি কি এখানে পাবো, কাজটা কি আমার কাছে আসবে, আমি কি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো, কখনোই না।
তো এক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে গিগের যে ক্যাটাগরিটা আছে, গিগ টাইটেল, তারপর হচ্ছে কি গিগ ক্যাটাগরি, ক্যাটাগরি যেটা আছে, গিগ ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এইটা, এটা বুঝতে পারছেন সবাই? গিগ ক্যাটাগরি দেখেন আমি যদি এইটা এখানে পেস্ট করি, এই দেখেন ক্যাটাগরিটা আমার এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেখেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখছেন? এখন আমি যদি এটা চেঞ্জ করে দেই, দেখেন আমি যদি এখানে দেই যে লিড জেনারেশন, দেখেন লিড জেনারেশন দেওয়ার পর এখন এখান থেকে যদি আমি ক্যাটাগরি সিলেক্ট করি, কি সমস্যা? তো যে কোনো একটা দেই আপাতত। তো দেখেন এটা দেওয়ার পর আমি যদি এখান থেকে সিলেক্ট করি, দেখেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে আমি কি কাজ পাবো কখনো? কখনো আমি কাজ পাবো না। এখানে আমাকে প্রপার সিলেক্ট করতে হবে যে এখান থেকে বিজনেস আর এখান থেকে কি লিড জেনারেশন, তাহলে যদি কেউ এই লিড জেনারেশনের গিগটা দেয় তাহলে কি আমি কাজটা পাবো, নতুবা কি আমি কাজটা পাবো না। তো কোন গিগে কোনটা কি হয় এটা আমরা যখন গিগ আপলোড করব বা গিগ নিয়ে কাজ করব তখন আমি এখানে দিয়ে দিব। তো ক্যাটাগরিটা কি বুঝছেন সবাই, গিগের ক্যাটাগরি? সেখানে আমি যে টাইটেল দেবো তার উপর বেস করে ওরা ক্যাটাগরিটা কি দিয়ে দিবে হ্যাঁ, ওরা আমাকে? একটা সাজেস্ট করবে, আপনি সেই অনুযায়ী আমি বলে দেবো যে কোন গিগের ক্যাটাগরি কোনটা হয়। আপনি যখন এই যে এখানে একটা টাইটেল দিবেন, যখন দেখেন এখানে একটা টাইটেল দিচ্ছেন না, এখন ওরা অলরেডি কিন্তু এখানে মানে সাজেস্ট করবে। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, কিন্তু যে কোনো একটা দিলে আপনি তো কাজ পাবেন না। ঠিক আছে, দেখেন এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে একটা প্রাইসিং। আমি যদি এইখানে আসি, দেখেন এরপরে আছে হচ্ছে সার্চ ট্যাগ। আসলে ট্যাগটা কি, আমরা যদি ফাইবারে সার্চ করি, দেখেন আমরা যদি ফাইবারে কোনো কিছু লিখে সার্চ করি, আমি যদি এটারও ডুপ্লিকেট করি, আমরা যদি ফাইবারে কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন এখানে যদি সার্চ করি যে লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ করি, এখানে দেখেন এই যে একটা গিগ, এর গিগটা সবার উপরে আসছে বা এর গিগটা তারপরে আসছে, এটা হচ্ছে কি রেলিভেন্স পেজ। এখান থেকে নিউয়েস্ট অ্যারাইভাল পেজ আছে, বেস্ট সেলিং আছে, তো এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে এই রিলেটেড যে ট্যাগগুলো আছে, দেখেন আমি সার্চ করছি লিঙ্ক লিড জেনারেশন লিখে, সবাই কি লিড জেনারেশন লিখে সার্চ করবে? কখনোই না। কেউ সার্চ করতে পারে, দেখেন এখানে সাজেশন করছে, কেউ সার্চ করতে পারে বি টু বি লিড জেনারেশন লেইখা, লিঙ্কডইন লিড জেনারেশন লেইখা, বি টু বি লিড লেইখা, তো এখানে যে কোনো কিছু লেখা সার্চ করতে পারে। তো আমাকে একটা কিওয়ার্ড হচ্ছে ফিক্স করতে হবে, এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড হচ্ছে আমাকে ফিক্স করতে হবে। একটা কিওয়ার্ড ফিক্সড করে সেই কিওয়ার্ডের পাশাপাশি যে শব্দগুলো আছে, আমার কতগুলো গিগ যদি আমরা ওপেন করি, দেখবেন এখানে ট্যাগ শো করে, দেখেন এই যে সে কি কি ট্যাগ ওপেন করছে, দেখেন কই ট্যাগ কই, দেখেন ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল রিসার্চ, সে এই সব ট্যাগ গুলো সার্চ করছে। তো আমাকে যদি লিড জেনারেশন লিখে আমি যে কিওয়ার্ডটা ইউজ করব, আমরা যখন লাইভ একটা গিগ রেডি করব তখন হচ্ছে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। জাস্ট আপনারা হালকা ধারণা নেন যে ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে আমার কিওয়ার্ড রিলেটেড যে ইয়াগুলো আছে, আমার কিওয়ার্ড রিলেটেড যে ইয়াগুলো আছে সেরকম কিছু সমার্থক শব্দ। জাস্ট এতটুকু মনে রাখেন, আমরা যখন লাইভ ইয়া করবো একটা ডিমো বানাবো তখন হতে কি আমরা এটা বিস্তারিত জানবো। কি ট্যাগটা কি বুঝতে পারছেন, এটা হচ্ছে ট্যাগ। আর এটা সব এখানে আসে না, দেখেন এই গিগ মেটা ডাটা এটা সবার এখানে আসে না, এটা জাস্ট আপনারা ইয়া দিয়ে দিবেন, নট ডিফাইন থাকে, এটা থাকলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার জন্য দেখেন আমাকে এখানে কিছু দিতে হবে, নাহলে নিবে না। দেখেন আমরা যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করি, এরপরে আমাকে আর একটা অপশন আসছে, দেখেন কি আসছে, একটা প্রাইসিং আসছে।
আমাকে একটা প্রাইসিং আসছে, এখানে প্রাইসিং এর তিনটা পার্টে ভাগ করা আছে। দেখেন আমি যদি এই প্রাইসিংটা দেখি, এখানে তিনটা পার্টে ভাগ করা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমরা চাইলে কি একটা পার্টও ভাগ করতে পারি, কিন্তু আমরা একটা পার্টে করবো না। একটা পার্টে করলে গিগের সৌন্দর্যটা ভালো হয় না, গিগটা দেখতে বাজে দেখায়। আমরা কি করব, তিনটা পার্টেই করব। তো এখানে তিনটা পার্ট করার জন্য দেখেন বেসিকে কি আছে, আমার এখানে $5, 3 দিন প্রমোশন করে দেবো $5। স্ট্যান্ডার্ডে কি আছে, 7 দিন প্রমোশন করে দেবো $15। প্রিমিয়ামে কি আছে, 10 দিন ওয়েবসাইট প্রমোশন করে দেবো $20। দেখেন আমার বেসিকে কাজ কম, আমাকে ওরা পেমেন্টও কম দিবে। স্ট্যান্ডার্ডে কাজ একটু বেশি, পেমেন্টটাও একটু বেশি দিবে। প্রিমিয়ামে কাজ আরো বেশি, পেমেন্টটাও কি আমাকে আরো বেশি দিতে হচ্ছে। এইটা হচ্ছে প্রাইসিং এর কাজ। দেখেন এখানে যে আমরা প্রাইসিং এ আসি, এখানে লেখা আছে 3 প্যাকেজ। আমরা এটাকে যদি ইয়া করে দেই, দেখেন তিনটা প্যাকেজে চলে আসছে। তাহলে কি এখান থেকে আমাকে প্যাকেজটা যখন আমরা লাইভ কাজ করব তখন আমরা একটু সম্পর্কে জানবো। এটা হচ্ছে প্রাইসিং এর ব্যাপার। এখানে আমি যে ইনফরমেশন গুলো দিছি, দেখেন এই যে বেসিক, বেসিকের মধ্যে এই সবগুলা ইন্টারফেস এখানে আছে, কোনটার কি কাজ। এটা আমরা যখন আমরা গিগ রেডি করব, দেখেন এটা এখানে ডেসক্রিপশন, নেম ইউর প্যাকেজ না, আমার নেম ইউর প্যাকেজ হচ্ছে যে এটা দিছিলাম, দেখেন আমি এই যে 3 ডেজ ওয়েবসাইট প্রমোশন। তারপরে কি আছে দেখেন, ডিসক্রাইব দ্য ডিটেল অফ ইউর অফারিং, অফারিং এর ডিসক্রাইব দিয়েছিলাম আমি এই যে এইটা দেখেন। তারপরে কি আছে, ডেলিভারি টাইম, দেখেন আমার ডেলিভারি টাইম কত, 3 ডেজ ডেলিভারি। তারপর এখানে কি আছে দেখেন, আমি কয়টা রিভিশন দিব, দেখেন এখানে আমার রিভিশন দেওয়া আছে কয়টা, ওইখানে আমার রিভিশন দেওয়া নাই, আমার একটাও রিভিশন দেওয়া নাই, তো এখানে আমি রিভিশন দেই নাই। তারপরে কি আছে দেখেন, এখানে এক এক করে আমরা প্রত্যেকটা কাজ আমরা কি করব দেখতে পারবো। দেখেন শেষে আছে কি, প্রাইসিং, অ্যাডিশনাল আওয়ার্স, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমরা প্রত্যেকটা কাজে কি আমরা এখান থেকে দেখব। তাহলে কি আমাদের প্রাইসিংটাও আমাদের কি দরকার হয়, প্রাইসিং। এরপর আমি যদি 7 কন্টিনিউ করি, এখান থেকে তো নিবে না 7 কন্টিনিউ, মেবি এগুলো সবকিছু চাইবে। তো দেখেন 7 কন্টিনিউ করার পর আমাদেরকে একটা অপশন আসে, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। তো ডেসক্রিপশনটা আসলে কি, দেখেন এই যে এইটা হচ্ছে গিগের ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে আপনি গিগ সম্পর্কে যে ইয়াটা লিখবেন সেটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, কি কি পার্টে লিখতে হয়, আমরা সব কিছু দেখব। তো এটা হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন, দেখেন ডেসক্রিপশন আমি এখানে রেখাটা আছে। তারপরে কি আছে, রিকোয়ারমেন্ট। আসলে রিকোয়ারমেন্টটা কি, ধরেন আপনি একটা ওয়েবসাইট প্রমোটার বা একটা লিড জেনারেশন হোক বা একটা বাল্ক ইমেলের ইয়া দিবেন, গিগ দিবেন বা গিগের সার্ভিস করবেন, তাহলে সেইটা হচ্ছে কি হবে, আপনাকে ইয়া করতে হইলে যে আপনাকে কি কি ইনফরমেশন দিলে, আপনাকে কি কি ইনফরমেশন দিলে আপনি লিড কালেক্ট করতে পারবেন। কি কি ইনফরমেশন দিতে হবে আমাকে, ওই ব্যক্তি টার্গেটেড নিচ দিতে হবে, ওই ব্যক্তি লোকেশন দিতে হবে, তাহলে কি আমি ইয়া করতে পারবো, তাছাড়া কি আমি কি করতে পারবো না। আচ্ছা দেখেন এখন রিকোয়ারমেন্ট হচ্ছে ওইটা, যে আপনাকে কি কি ইনফরমেশন দিলে আপনি কাজটা সম্পূর্ণ করে দিতে পারবেন। তো আপনি যে গিগটা দিবেন, আপনার যদি আপনি যদি ওয়েবসাইট প্রমোশনের গিগ দেন, তাহলে আপনাকে বলতে হবে যে গিভ মি ইয়োর ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ইয়োর ওয়েবসাইট, বা যাই হোক এরকম কিছু একটা। আবার যদি আপনি লিড জেনারেশন দেন, আপনাকে বলতে হবে যে গিভ মি ইয়োর টার্গেটেড নিশ অ্যান্ড লোকেশন, এরকম। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের মাঝে পড়ে। তো তারপরে কি আছে দেখেন, গ্যালারি, গ্যালারির মধ্যে কি আছে, গ্যালারির মধ্যে আছে হচ্ছে আপনি যে পিকচার দিবেন, ভিডিও, আপনার এখানে তিনটা ডকুমেন্ট আমরা আপলোড করতে পারি। একটা পিকচার, একটা বলতে আমার সর্বোচ্চ মনে হয় কয়টা পিকচার আপলোড করতে পারি, যতগুলো হোক পিকচার আপলোড করতে পারি, আমরা সর্বোচ্চ একটা ভিডিও আপলোড করতে পারি, আর চাইলে কি একটা পিডিএফ ডকুমেন্ট আপলোড করতে পারি। তো আমরা শুধুমাত্র পিকচার আপলোড করা দেখাবো, আর হচ্ছে ভিডিও ক্যানভা থেকে একটা মেক করা দেখাবো, দুইটা জিনিস সবাই আপলোড করবেন। সবাই মিনিমাম তিনটা করে পিকচার আপলোড করবেন, আর হচ্ছে একটা ভিডিও, এই দুটা জিনিস মাস্ট বি সবাই দিবেন আপনার গিগের সাথে। তারপর কি পাবলিশে ক্লিক করলে এখানে অপশন থাকবে পাবলিশের, আপনার এখানে পাবলিশে ক্লিক করলে আপনার গিগটা কি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার প্রোফাইলে শো করবে। এখন আপনাদের প্রোফাইলে তাদের গিগ শো করে নাই, গিগ আপলোড করার পর আপনাদের প্রোফাইলে শো করবে আপনাদের গিগটা। বুঝতে পারছেন ফাইবার গিগটা কি, প্রাইসিং এর পরে আছে ডেসক্রিপশন। আমরা আগামী ক্লাসে একটা গিগ লাইভ প্রজেক্ট করব।
রিকোয়ারমেন্ট, তারপরে আছে কি গ্যালারি বা পিকচার যেটাই আমরা দেই, তো এই মোটামুটি এই ইয়াগুলো যদি আমার কাছে থাকে তাহলে কি আমি একটা গিগ আপলোড করতে পারবো। আর গিগ আপলোড শেষ হইলে গিগের পরবর্তী কাজ হচ্ছে আপনার গিগটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে, গিগের ইমপ্রেশন ক্লিক বাড়াইতে হবে, তো আমরা মার্কেটিং দেখাবো, তারপর হচ্ছে কি গিগের বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে, বায়ারদের সাথে কমিউনিকেট করতে হবে, তারপর হচ্ছে আপনাকে অর্ডারের চিন্তা করতে হবে। এরকম না যে আমি এখন অ্যাকাউন্ট করলাম আমি রাত্রেবেলা অর্ডার পেয়ে যাবো, এরকম যারা চিন্তা ভাবনায় থাকেন তাদের দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না।